শরতের নিজস্বতা মিশে রয়েছে কাশফুলের সাথে। এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। প্রতিবারের মতো এবারও শরতের কাশফুল ছেয়ে গেছে গাইবান্ধার উপজেলার চরাঞ্চল। সেই সৌন্দর্যের ছোঁয়া নিতে সকাল থেকে সন্ধ্যা অবধি চরাঞ্চলগুলি ভিড় করেন প্রকৃতিপ্রেমী। গাইবান্ধার প্রতিনিধি এস এম বিপ্লব ইসলামের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ, ফুলের শোভা আর শস্যের শ্যামলতায় প্রতি বছর ফিরে আসে শরৎ। বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময়। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে সাদা কাশফুল, সব মিলিয়ে শুভ্র এক ঋতু। শরতের এই সময়ে গাইবান্ধার পাঁচ উপজেলার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতা নদীর চরাঞ্চলে ঢেকে গেছে কাশফুলে। প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে চরাঞ্চলগুলোতে তাই নেমেছে মানুষের ঢল। খোলামেলা পরিবেশ, নীল আকাশ, পানি, নৌকায় চড়ে আসলাম, এগুলো দেখে অনেক ভালো লাগলো। কৃত্রিম আর সৌন্দর্য একটু তফাত, এখানে আসলে সেটা বোঝা যায়। কাশফুলের এই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তারা বলছেন শরতের রূপ মোহনীয় হয়ে ওঠে এই ফুলের ছোঁয়াতেই। বলার অবকাশ থাকে না, এত ভালো লাগতেছে পরিবেশটা। এখানে পুরাটাই প্রাকৃতিক পরিবেশ, আমাদের শহরের চাইতে অনেক ভিন্ন। সাদা কাশফুল, নদী ও বিশুদ্ধ বাতাস, সব মিলিয়ে দারুণ সময় কাটছে চরাঞ্চলে আসা মানুষদের। সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে কাশফুলের এই অরণ্য। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।